মাধুরী দীক্ষিতকে বলিউডের তারকা তৈরির পিছনে তার বাবার অবদান অনস্বীকার্য। মাও জড়িয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে, তারপরেও তিনি কেরিয়ার শুরু করেছিলেন অন্য প্রযোজনা সংস্থায়। অনেক আশা জাগিয়ে বলিউডে এসেছিলেন তিনি, কিন্তু ফিল্মি পটভূমি থেকে এসেও যারা অভিনেতা হিসেবে ব্যর্থ তাদের মধ্যে অন্যতম করণ নাথ। করণের জন্ম 1983 সালের 24শে মে। তার বাবা রাকেশ নাথ ইন্ডাস্ট্রিতে পরিচিত রিক্কু নামে। মাধুরী দীক্ষিতের সেক্রেটারি হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। মাধুরীর যশ ও খ্যাতির পিছনে তার কর্মদক্ষতার প্রভাব গভীর। পরে দিল তেরা আশিক ছবিটিও প্রযোজনা করেন রাকেশ নাথ। রিক্কুর স্ত্রী অর্থাৎ করণের মা রিমা ছবির জগতে পরিচিত লেখিকা হিসেবে। সাজেন ছবির গল্প তাঁরই লেখা। অতীতের জনপ্রিয় অভিনেতা ডি কে সপ্রুর মেয়ে তিনি। 1987 মিস্টার ইন্ডিয়া ছবিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করণের। ছবিতে ভারী কাছে চশমা পরা অনাথ বালকের ভূমিকায় করণের অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে ছোটবেলায় করণের নেশা ছিল টেনিস। জাতীয় স্তর পর্যন্ত টেনিস খেলা এই তরুণের একটা সময় স্বপ্ন ছিল, টেনিস খেলোয়াড় হবেন। কিন্তু শেষ অবধি তিনি খেলা চালিয়ে যেতে পারেননি। পরে তিনি টেনিস ছেড়ে অভিনয়ে প্রশিক্ষণ নেন। 2001 তিনি আত্মপ্রকাশ করেন নায়ক হিসেবে পাগলপান ছবিতে। বিপরীতে নায়িকা ছিলেন আরতি আগরওয়াল। বক্স অফিসে পাগলপান মাঝারি সফল ছবি ছিল। এর আগেই অবশ্য করণ সই করেছিলেন এ দিল আশিকানা ছবিতে, তবে সেই ছবি মুক্তি পায় পরে। বিপরীতে নায়িকা ছিলেন নবাগত জীবিধা শর্মা। বক্স অফিসে সুপারহিট হয় এ দিল আশিকানা। করণ এবং জীবিধার জুটিও জনপ্রিয়তা পায় দর্শক মহলে। রাতারাতি তারকা হয়ে যান দুজনেই। করণের চকলেট বয় ভাবমূর্তিও ছিল দর্শকদের বিশেষ পছন্দ। এরপর নবাগত নায়িকাদের সঙ্গে কিছু ছবিতে অভিনয় করেন করণ, কিন্তু সেগুলি মুক্তি পিছিয়ে যায়, নয়তো বক্স অফিসে ব্যর্থ হয়। কেরিয়ারের সূত্রপাতে যে সাফল্য পেয়েছিলেন কোনোভাবেই তা আর ফিরে আসেনি করণের কাছে। 2003 থেকে 2009 অবধি করণের ছবির সংখ্যা মাত্র 4। তার মধ্যে প্রথম দুটি ছবি অর্থাৎ এলওসি কার্গিল মুক্তি পেয়েছিল 2003। এর পরের বছর তিনি অভিনয় করেন তুম এ ডেঞ্জারাস অবসেশনে। পরের ছবির জন্য তাকে অপেক্ষা করতে হয় 5 বছর। 2009 মুক্তি পায় করণের ছবি তেরা ক্যা হোগা জানি। কিন্তু কোনো ছবি বক্স অফিসে টিকে থাকতে পারেনি, ফলে করণের নামের পাশে সহজেই বসে যায় ফ্লপ হিরোর পরিচয়। দীর্ঘ 11 বছর পর কাম ব্যাক করেন করণ। 2020 সালে মুক্তি পায় গ্যাংস অব বানারাস। ছবির ট্রেলারে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত। এই প্রথম কোনো ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। তিনি জানিয়েছিলেন রাকেশ নাথের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরেই তিনি এই অনুষ্ঠানে এসেছেন। শেখর সুরি পরিচালিত এই ছবি তামিল ছবি পোল্লা ধাবনের অনুসরণে তৈরি। ছবিতে করণের নায়িকা ভারতীয় বংশোদ্ভূত ব্রাজিলের মডেল নাতালিয়া কৌর। 20 বছর পরে এ ছবিতে কামব্যাক করেছিলেন শিল্পা শিরোদকার। 2017 সালে প্রয়াত বিনোদ খান্নারও এটি ছিল শেষ ছবি। কিন্তু এত তারকা সমারোহ ভাগ্য ফেরেনি করণের। বক্স অফিসে লক্ষ্মীলাভ করেনি তার এই ছবি। যদিও ছবিটি নিয়ে করণ এবং তার বাবা রাকেশ দুজনেই আশা ছিল, দীর্ঘদিন কাজ না পেয়ে অতীতে একবার হতাশা এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন করণ। আত্মহত্যার চেষ্টাও করেন, কিন্তু সেই সমস্যা কাটিয়ে ধীরে ধীরে আবার অভিনয় জগতে ফিরে আসার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সবটাই ব্যর্থই থেকে গেল। মাধুরী দীক্ষিত ছাড়া অন্য তারকাদের সফল কেরিয়ারের অন্যতম কারিগর রাকেশ নাথ। ইন্ডাস্ট্রিতে তার পরিচিত গণ্ডীয় নিছক ছোট নয়। তারপরেও রাকেশের ছেলের ব্যর্থতা চেনা হিসেবে নিরিখে অনেকটাই অপ্রত্যাশিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।